আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। মাহবুব তালুকদারের সেই বক্তব্যের জবাবে যা বললেন ওবায়দুল কাদের, এরপরে জানিয়ে দেব উপজেলা চেয়ারম্যানরা অশিক্ষিত থার্ড ক্লাস, সুর বদলে যা বললেন ভিপিনুর। এদিকে দাখিল পরীক্ষা 14 নভেম্বর শুরু, একই দিনই শুরু হতে পারে এসএসসি। এবং সংবিধানের আলোকে নির্বাচন কমিশন গঠনে আইন করতে হবে বললেন জি এম কাদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন প্রতিযোগিতার জন্য তো বিএনপিরও অংশগ্রহণ প্রয়োজন, কিন্তু মাহবুব তালুকদার তো নির্বাচনে বিএনপিকে আনতেই পারেনি। নির্বাচন প্রতিযোগিতা না থাকার বিষয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের এক বক্তব্যের প্রসঙ্গে বৃহস্পতিবার সকালে নিজ বাসভবনে বিশৃঙ্খলে এই মন্তব্য করেন ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী বলেন, মাহবুব তালুকদার নির্বাচনে ভোটারদের অনাগ্রহের কথা বলেন, অথচ এই করোনার মধ্যে সম্প্রতি শেষ হওয়া স্থায়ী সরকার নির্বাচনের ভোটের উপস্থিতি ছিল প্রায় 69%। মাহবুব তালুকদারের বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তা না হলে মাহবুব তালুকদার একটি দায়িত্বশীল জায়গা থেকে এ ধরনের বক্তব্য কিভাবে দেন। ওবায়দুল কাদের বলেন, করোনা স্থবিরতা কাটিয়ে জনজীবনে গতি ফিরতে শুরু করেছেন, এ সময় আমাদের সবার রাজনৈতিক স্থিতিশীলতা এবং উন্নয়ন বন্ধ পরিবেশ নিশ্চিত করা জরুরি। আর দেশ যখনই এগিয়ে যায়, বিএনপি নেতৃত্ব প্রতিক্রিয়াশীল একটি মহল দেশের অগ্রযাত্রার গতিকে থামিয়ে দিতে চায়। তিনি বলেন, তারা চায় দেশকে অস্থিতিশীল করে তুলতে এবং আন্দোলনের নামে জনগণের সম্পদ বিনষ্ট করতে। সরকার নাকি মানুষের আশা আকাঙ্ক্ষাকে পুরোপুরি নষ্ট করে দিচ্ছে। বিএনপি নেতাদের এমন বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আসলে বিএনপি মানুষের আশা আকাঙ্ক্ষার কোনো মূল্য দেয়নি। ওবায়দুল কাদের বলেন, মানুষের মনের আশা জাগিয়েছে দেশের লাখ লাখ তরুণ প্রাণের স্বপ্ন জাগিয়েছে শেখ হাসিনা সরকার। আর্থসামাজিক প্রতিটি সূত্রে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে অদম্য গতিতে। সূত্র যুগান্তর। উপজেলা চেয়ারম্যানদের নিয়ে দেওয়া বক্তব্য সুর পাল্টিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সাবেক ভিপি ও ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক নুরুল হক নূর। তার বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি। প্রসঙ্গত, বুধবার জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির এনডিপি 32তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় নূর বলেছিলেন, উপজেলা চেয়ারম্যানরা অশিক্ষিত ও থার্ড ক্লাস, এদেরকে কেন শিক্ষিত ইউএনও ওরা মানবে। নূরের এমন বক্তব্যে রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিশ্লেষকরা এই বক্তব্যে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে মন্তব্য করেন। এমন প্রসঙ্গে বৃহস্পতিবার এক ভিডিও বার্তা দেন নুরুল হক নূর। তিনি বলেন, গতকাল জাতীয় প্রেস ক্লাবে আমার দেওয়া একটি বক্তব্য দুই একটি গণমাধ্যম ভুলভাবে উপস্থাপন করেছেন, এই কারণে মানুষ বিভ্রান্ত হয়েছে, কিন্তু মানুষ উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিভ্রান্ত ছড়াচ্ছে। নুরুল হক নূর বলেন, বিষয়টি আমি পরিষ্কার ক্লিয়ার করতে চাই, গতকাল জাতীয় প্রেস ক্লাবকে দেওয়া বক্তব্যে আমি বলেছিলাম, যারা জনগণের ভোট ছাড়া জনপ্রতিনিধি হয়েছে বা পেশি শক্তি ব্যবহার করে ভোট ছাড়াই জনপ্রতিনিধি হয়েছে, তারা থার্ড ক্লাস মানসিকতার। কোন সুস্থ মস্তিষ্কের বিবেক সম্পন্ন মানুষ কখনো জনগণের ভোট ছাড়া গায়ের জোরে জনপ্রতিনিধি হতে চায় না। নূর বলেন, আমার বক্তব্য ছিল, যারা বিনা ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে তাদেরকে ইউএনও ওরা কেন সম্মান দেবে সে বিষয়ে। আমি বলেছি, যারা জনসমর্থন নিয়ে নির্বাচিত হয়েছে ইউএনও ওরা তাদের স্যালুট জানাবে, সুতরাং ওই বক্তব্য নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই। তার বক্তব্যে বা লেখালেখিতে কেউ ব্যথা পেলে রাজনৈতিক শিষ্টাচারের জায়গা থেকে ক্ষমা চাইতে রাজি মন্তব্য করে নূর বলেন, বর্তমান এই প্রতিকূল সময়ে অনেক স্বতন্ত্র প্রার্থী জনগণকে সঙ্গে নিয়ে বিজয়ী হচ্ছেন, তাদেরকে আমরা স্যালুট জানাই। ডাকসুর সাবেক ভিপি নূর গণমাধ্যমে সংশোধন করে বক্তব্য উপস্থাপনের আহ্বান জানায়, একই সঙ্গে শুভাকাঙ্ক্ষীদের এই বক্তব্য শেয়ার করার আহ্বান জানান। নূর বলেন, যারা গণতন্ত্রের পক্ষে শক্তি তাদের নিজেদের মধ্যে যদি ছোটখাটো ভুলভ্রান্তি সৃষ্টি হয় তাহলে বৃহত্তর গণতান্ত্রিক সংগ্রাম ব্যাহত হবে। বিভ্রান্তি ধৈর্যের থেকে দেশে এখন গণতন্ত্র ফিরিয়ে আনা, জনগণের অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা করা প্রয়োজন, এই লক্ষ্যে তাদের নতুন দল শীঘ্রই আত্মপ্রকাশ করবে বলে জানান নূর। সূত্র যুগান্তর। দাখিল পরীক্ষা 14 নভেম্বর শুরু, একই দিন শুরু হতে পারে এসএসসি। চলতি বছরের দাখিল পরীক্ষা শুরু হবে আগামী 14 নভেম্বর, 3 দিনে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা, শেষ হবে 21 নভেম্বর।
আজ বৃহস্পতিবার 2021 সালের দাখিল পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। আলাদা সময়সূচিতে পরীক্ষা হলেও সাধারণত প্রতি বছর এসএসসি দাখিল এবং এসএসসি ভকেশনাল পরীক্ষা শুরুর দিনটি একই থাকে, কিন্তু এবার দাখিলের সময়সূচি ঘোষণা হলেও এসএসসির সময়সূচি এখনো ঘোষণা হয়নি। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একটি শিক্ষা বোর্ডের দায়িত্বশীল একজন কর্মকর্তা আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, এবারও এসএসসি পরীক্ষা একই দিনে শুরু হওয়ার কথা সেভাবেই শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাবে গেছে। আসলে শিক্ষা মন্ত্রণালয় দুটি বিভাগে মাধ্যমে মাদ্রাসা ও কারিগরি এবং সাধারণ শিক্ষার বিষয়টি দেখভাল করা হয়, এজন্য সময়সূচির বিষয়ে আলাদা ফাইল গেছে। এখানে হয়তো দাখিলের পরীক্ষা সংক্রান্ত সময়সূচির ফাইলটি অনুমোদন হয়েছে, তাই একটু আগে সময়সূচি ঘোষণা করা হয়েছে। তবে এসএসসির সময়সূচির বিষয়ে জানতে চাইলে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, 15 নভেম্বরের মধ্যে এসএসসি পরীক্ষা শুরু হবে, এর বাইরে তিনি কিছু বলতে চাননি। এদিকে দাখিলের যেদিন যে পরীক্ষা, দাখিল পরীক্ষার ঘোষিত সময়সূচি অনুযায়ী কোরআন মাজিদ ও তাজবিদ এবং পদার্থ বিজ্ঞান তৃতীয় বিষয়ের পরীক্ষা হবে প্রথম দিন 14 নভেম্বর এবং 18 নভেম্বর হবে হাদিস শরীফের পরীক্ষা, আর 21 নভেম্বর অনুষ্ঠিত হবে ইসলামের ইতিহাস, রসায়ন, তত্ত্বীয়, তাজবিদ, নসর ও নজম মোজাব্বিদ গ্রুপ এবং তাজবিদ হিজবুল কোরআন গ্রুপ। মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ কামালউদ্দিন প্রথম আলোকে বলেন, এখানে 4টি গ্রুপের বিষয় আছে, কিন্তু এক একটি গ্রুপের একজন পরীক্ষার্থীকে 3টি বিষয়ে পরীক্ষা দিতে হবে। এবার আগে সিদ্ধান্ত হয়েছে এবছরের এসএসসি ও সমমানের পরীক্ষা করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতির কারণে শুধু গ্রুপ ভিত্তিক যে শিক্ষার্থী যে শাখার 3টি নির্বাচনিক বিষয় হবে, আবশ্যিক ও চতুর্থ বিষয়ে কোনো পরীক্ষা হবে না। যে এসসি ও সমমান এবং এসএসসি ও সমমানের পরীক্ষার নভেম্বরের ভিত্তিতে বিষয় ম্যাপিং করে আবশ্যিক ও চতুর্থ বিষয়ের নম্বর দেওয়া হবে। দাখিলের সময়সূচিতে দেওয়া নির্দেশনায় বলা হয়েছে করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে হবে এই পরীক্ষা। পরীক্ষার সময় 1.5 ঘন্টা, তবে পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর 30 মিনিট আগে অবশ্যই পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে। এমসিকিউ এবং সিকিউ সৃজনশীল প্রশ্ন অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। পরীক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠান থেকে পরীক্ষা শুরুর কমপক্ষে 3 দিন আগে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ জি এম কাদের বলেছেন, অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতি পূর্ণাঙ্গ সমাধান নয়। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার দীর্ঘমেয়াদী কোনো সমাধান নয়, তাই স্থায়ী সমাধানের জন্য সংবিধানের আলোকে নির্বাচন কমিশন গঠনের আইন করতে হবে। আজ বৃহস্পতিবার 23 সেপ্টেম্বর দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। জি এম কাদের বলেন, সংবিধান অনুযায়ী দেশের সব বিভাগ নির্বাচন কমিশনের অধীনেই থাকবে। নিরপেক্ষ সদস্যদের নিয়ে নির্বাচন কমিশন গঠন হলে দেশের মানুষের ভোটার অধিকার নিশ্চিত হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন সম্পূর্ণ করলে স্থায়ী সরকারের নির্বাচন দলীয় সরকারের অধীনেই হবে, তাই আইন করে নির্বাচন কমিশন শক্তিশালী করতে পারলে সব নির্বাচন ব্যবস্থা স্থায়ী সমাধান হবে। দেশের রাজনীতিতে বিরাজনীতিকরণ চলছে দাবি করে জাপা চেয়ারম্যান বলেন, এভাবেই চলতে থাকলে রাজনৈতিক দলগুলো হবে নাম ও সাইনবোর্ড, সর্বস্ব রাজনৈতিক শক্তি। নির্বাচনের বিরোধী শিবিরের প্রার্থীরা টিকতে না পারলে রাজনৈতিক দলগুলো অস্তিত্ব শূন্য হয়ে পড়বে। এ সময় আরো বক্তব্য রাখেন জাপার প্রেসিডিয়াম সদস্য লেজে অবসর মাসুদউদ্দিন চৌধুরী, মীর আব্দুস সবুর আসুদ, অ্যাডভোকেট মোহাম্মদ রাজল ইসলাম ভুইয়া, প্রাক্তন সৈনিক পার্টির সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজামউদ্দিন সরকার প্রমুখ। জি এম কাদের আরো বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে, কিন্তু সরকার ও প্রশাসনের চাপে নির্বাচন টিকতে না পেরে দলগুলো সমর্থকহীন হয়ে পড়ছে, দেশের মানুষ ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে, এতে বহুদলীয় গণতন্ত্র বিকশিত হতে পারে না। বিরাজনীতিকরণ দেশ ও মানুষের জন্য কখনোই কল্যাণকর হতে পারে না। প্যারালাল ভাবে সরকার ক্ষমতা প্রয়োগ করলে নির্বাচন কমিশন কখনো সঠিকভাবে কাজ করতে পারবে না, তাই নির্বাচন কমিশন গঠনের আইন প্রণয়ন প্রকল্প নেই। সূত্র ইনকিলাব।